এবারে নজর রাখব মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের দিকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক আজ এবং নেতাজি ইন্ডোরে প্রশাসনিক কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ এই বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য পুরো ভোটের আগে এই প্রশাসনিক বৈঠকের বিশেষ তাৎপর্য রয়েছে প্রশাসনের কর্তাদের কি বার্তা দেন কোন কোন বিষয়ে তিনি দিক নির্দেশ করেন সেদিকে অবশ্যই তাকিয়ে থাকতে হবে সাধারণত মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উন্নয়নমূলক কাজ বা সরকারের যে প্রকল্পগুলো সেগুলোর অবস্থা কি কোথায় কি পরিস্থিতি এই মুহূর্তে জেলার সেই বিষয়গুলো সার্বিকভাবে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে কথা বলবো তার সঙ্গে দেবাশিস রাজ্যে পুরো ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ কি খবর পাওয়া যাচ্ছে দেখো একদম এটাই তাই যে মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসনিক বৈঠক করে এবং এর কিন্তু ফল বাংলার মানুষ পেয়েছে এবং মানুষ বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী যখন যেত বলা যেতে পারে যে প্রশাসনটাকে কিন্তু সেই জায়গায় নিয়ে যেত আগে যেমন প্রশাসন একটি জায়গায় ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল তো বাম আমলে যেটা আমরা দেখেছি এখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011-এর পর থেকে কিন্তু যেভাবে তাদের প্রশাসন চালিয়ে আসছে এবং বিভিন্ন জায়গায় জেলায় জেলায় গিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করেছে এবং সেক্ষেত্রে সমস্ত দপ্তরের আধিকারিকরা সেই প্রশাসনিক বৈঠকে থেকেছে এবং মানুষজন ওখানে সামনে স্থানীয় যে অভিযোগ এসছে সঙ্গে সঙ্গে তার কিন্তু সুরাহা হয়েছে এক্ষেত্রে আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ কেন জানে যে খুব সামনেই শুরু হচ্ছে দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প এই দুয়ারে সরকার প্রকল্প কিন্তু এই প্রকল্প রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো সুবিধা যাতে মানুষ পেতে পারে এবং যাতে সরকারি আধিকারিক যারা আছে তারা যাতে মানুষকে যারা পাচ্ছে না তাদের যাতে পেতে পারে তার ব্যবস্থা করে দেয় তার জন্য কিন্তু এই দুয়ারে সরকার প্রকল্প ইতিমধ্যেই বহু মানুষ কিন্তু এই সুযোগ সুবিধা পেয়েছেন এই দুয়ারে সরকারে এবং এটা জনপ্রিয় একটা প্রকল্প মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের মধ্যে যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো এই দুয়ারে সরকারে আসলে এক ছাতার তলায় কিন্তু মানুষ পেতে পাবে এই এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা এই দেখেছি আগেও কিন্তু অতীতে যখন দুয়ারে সরকার প্রকল্প করেছিল তখন বহু মানুষ কিন্তু তাদের যে সমস্যা ছিল দীর্ঘদিনের যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়েছে এক্ষেত্রে আবারও করে দুয়ারে সরকার হচ্ছে সেই দুয়ারে সরকারের যে প্রকল্পগুলো শুরু হচ্ছে এবং ইতিমধ্যেই জানো যে পাড়ায় সমাধান প্রকল্প শুরু হয়ে গিয়েছে এবং সেই জায়গায় এই দুয়ারে সরকারের প্রকল্পগুলো মূলত কি অবস্থায় রয়েছে কোন প্রকল্পগুলো কত জায়গায় রয়েছে কতগুলো পেন্ডিং রয়েছে এবং জেলার ক্ষেত্রে কোন কাজগুলো এখনো পর্যন্ত বকেয়া রয়েছে কাজ করতে কি অসুবিধা স্থানীয় প্রশাসনের এবং সেক্ষেত্রে কিন্তু জেলা শাসক থেকে শুরু করে সেখানে জেলা পুলিশ পুলিশ আধিকারিক তারা প্রত্যেকেই কিন্তু এই আজকের ইন্ডোরে যে বৈঠক সেই বৈঠকে থাকবে এবং প্রথমে যেটা আমরা জানতে পারছি যে প্রথমে যে জানতে চাইবে জানার চেষ্টা করবে যে কোন কোন প্রকল্পগুলো আটকে রয়েছে কেন আটকে রয়েছে কেন দেরি হচ্ছে সমস্ত কৈফিয়ত কিন্তু মুখ্যমন্ত্রী নেবেন এবং এর পাশাপাশি কিন্তু যাতে সুরাহা হয় অর্থাৎ সমস্যার যাতে সমাধান হয় সেই সমাধানের যে কি রাস্তা আছে কি আজকে এই প্রশাসনিক বৈঠকে কোন কোন জেলার পুলিশ সুপার বা জেলা শাসকরা উপস্থিত থাকবেন বলে জানতে পারা যাচ্ছে দেখো এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি প্রশাসনিক এই বৈঠকে দুটো চব্বিশ পরগনা যা থাকবে দুটো চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই সমস্ত জেলার কিন্তু আধিকারিকরা থাকবে এবং অন্যান্য বেশ কয়েকটি জেলাও কিন্তু এইখানে থাকবে বর্ধমান সেখানে থাকার কথা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং দুই মেদিনীপুর এই থাকার কথা কেন জানো যে প্রত্যেকটা জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রী আলাদা আলাদা করে জেলায় কিন্তু প্রশাসনিক বৈঠক করে আর এক্ষেত্রে যেহেতু দুয়ারে সরকার প্রকল্পটা শুরু হচ্ছে সেই প্রকল্পগুলো মাথায় রেখেই কিন্তু এখানে কি এই প্রকল্প শুরু হয়েছে কেন রাজ্য জুড়েই কিন্তু শুরু হবে এই দুয়ারে সরকার প্রকল্প অর্থাৎ সারা রাজ্যেই কিন্তু এই প্রকল্প বিভিন্ন জায়গায় যে করা হয়েছে সে সময় এবং তারিখ ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে সে বিষয়ে কিন্তু শেষ মুহূর্তে আলোচনা দেখে নেবে মুখ্যমন্ত্রী যে কতটা প্রস্তুত তার সরকারি তার আধিকারিকরা ইতিমধ্যেই কিন্তু আবার জানিয়ে রাখি যে দুয়ারে সরকার প্রকল্প কিন্তু মানুষের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়েছে এবং বহু মানুষ কিন্তু এই এই প্রকল্পে কিন্তু তারা সুবিধা পেয়েছে রাজ্য সরকারের যে নিজস্ব প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মস্তিষ্ক বসত্ব যে প্রকল্পগুলো আছে কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী রূপশ্রী এই সবুজ সাথী এই সমস্ত প্রকল্পগুলোই কিন্তু এই দুয়ারে সরকারের সেখানে কিন্তু থাকবে এবং সেই সুবিধা মানুষ পেতে পেতে পাবে এবং সেই ব্যবস্থা কিন্তু মুখ্যমন্ত্রী করছে এবং শেষ মুহূর্তে সেই প্রস্তুতি কতটা চূড়ান্ত এবং জেলার যে বকেয়া কাজগুলো আছে সেই কাজগুলো কি অবস্থায় রয়েছে তা কিন্তু শেষ মুহূর্তে জেনে নেওয়ার চেষ্টা করবে মুখ্যমন্ত্রী এবং তার যেখানে দেরি হচ্ছে বা আটকে রয়েছে কেন আটকে রয়েছে সে ব্যাপারেও কিন্তু সরকার আধিকারিকদের কাছ থেকে কৈফিয়ত তলব হবে এবং তার
সুরা কি হবে তারও কিন্তু উপায় ভাবতে দেবেন মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু আমরা প্রশাসন সূত্রে জানতে পারছি। ধন্যবাদ দেবাশিস, কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে।